আপনাদের জানিয়ে রাখি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কড়া নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে জনসংযোগ বাড়াতে হবে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে সকাল নটা থেকে এগারোটার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে কোনো মানুষের সার্টিফিকেট লাগবে কিনা তা খতিয়ে দেখতে হবে যদি কারো কোনো দাবি দেওয়া থাকে তা শুনতে হবে মাসে পাঁচ দিন এলাকা পরিদর্শনে যেতে হবে এমনই নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা বিধায়কদের কড়া নির্দেশ বিজেপির সর্বভারতীয় সভাপতির জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি এবং বলেছেন যে কারোর কোনো সার্টিফিকেট লাগবে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে যদি কারো কোনো দাবি দাওয়া থাকে তা অতি অবশ্যই শুনতে হবে মাসে পাঁচ দিন অতি অবশ্যই এলাকা পরিদর্শনে যেতে হবে এমনটাই আজ বিধায়কদের কড়া নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা আপনারা জানেন যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন তার সফরসূচি রয়েছে গত দুদিন ধরে তিনি বাংলায় বিভিন্ন জায়গায় তার সফরসূচি রয়েছে আজ বিধায়কদের করা নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা তিনি জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে কড়া নির্দেশিকা জারি করলেন